বিদ্রোহী ও জান্তা বাহিনী লড়াইয়ে উত্তপ্ত মিয়ানমার। গেল বছরের অক্টোবর থেকে অপারেশন 1027 নামে জান্তা বিরোধী অভিযান চালিয়ে আসছে দেশটির বিদ্রোহী গোষ্ঠীগুলোর জোট থ্রি ব্রাদার্স। তাদের অভিযানের মুখে কাবু জান্তা সেনারা হারাচ্ছে একের পর এক শহরের নিয়ন্ত্রণ। বর্তমানে দেশটির বিভিন্ন প্রদেশে জান্তা বাহিনীর বিরুদ্ধে সক্রিয় আছে বিদ্রোহীরা। শান, রাখাইন, চীন সহ অনেক প্রদেশের শহর এখন তাদের দখলে। বিদ্রোহীদের দাবি, গেল তিন মাসে তারা 33টি শহর নিজেদের নিয়ন্ত্রণে নিয়েছে। মঙ্গলবার মিয়ানমারের উত্তরাঞ্চলে শান রাজ্যে জান্তার একটি যুদ্ধবিমান ভূপাতিত করেছে কাচিন ইন্ডিপেন্ডেন্স আর্মি। দুই সপ্তাহেরও কম সময়ের মধ্যে এটি দ্বিতীয় যুদ্ধবিমান ভূপাতিত করার ঘটনা। অন্যদিকে আরাকান আর্মির দাবি, তাদের কাছে আত্মসমর্পণ করেছে 100-এর বেশি জান্তা সেনা। একটি সেনা ঘাঁটিও ধ্বংসের দাবি করা হয়েছে। এদিকে বসে নেই জান্তা বাহিনীও। বিভিন্ন প্রদেশে বিমান হামলা জোরদার করা হয়েছে। রাখাইন ও চীন প্রদেশে নতুন করে চালানো বিমান হামলায় হতাহত হয়েছেন বেশ কয়েকজন। পুড়িয়ে দেয়া হয়েছে অন্তত 100 ঘরবাড়ি। রাহুল রানা, সময় সংবাদ।